চাহিদা এবং যোগান বিবেচনায় বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলার্স অ্যাসোসিয়েশন বাফেদার ডলারের দাম কমানোর সিদ্ধান্তকে যৌক্তিক বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে রেমিটেন্স প্রবাহ ধীরে ধীরে ভালো অবস্থানে যাচ্ছে বলেও জানিয়েছে তারা। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক। তিনি বলেন, নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক। ডলারের দাম কমলেও রেমিটেন্সে প্রভাব পড়বে না। জানান, বর্তমানে দেশে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ $25.16 বিলিয়ন। 39টি ব্যাংক ভালো অবস্থানে থাকলেও 21টি ব্যাংক এখনও ডলার সংকটে আছে। আমাদের যে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ডলারের সঙ্গে, সেটা 50 পয়সা টাকাকে অ্যাপ্রিসিয়েট করেছে, ডলারের দাম কমিয়েছে। আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট এখনও নেগেটিভ ব্যালেন্স আছে, কিন্তু আমরা দেখছি যে এটাও আস্তে আস্তে সহনীয় পর্যায়ে চলে আসছে। গত বছর একই সময়ে 31টা ব্যাংক লং পজিশনে ছিল, এখন কিন্তু 39টা ব্যাংক আমাদের লং পজিশনে আছে। গ্রস রিজার্ভটা হচ্ছে আমাদের যে অ্যাকাউন্ট ব্যালেন্স আছে সেইটা আছে $225.16 বিলিয়ন। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক।